Welcome to Mukta Sarower's kitchen. আমাদের আজকের পরিবেশনা টক দই। কিভাবে ঘরে বসে খুব সহজে স্বাস্থ্যসম্মত টক দই তৈরি করবেন তার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক দই বানাতে যেসব উপকরণ লাগবে তা সচরাচর সবার ঘরেই থাকে। এখানে আমি 3 কাপ 3.5% ফ্যাট যুক্ত দুধ নিয়েছি। অবশ্যই হোল মিল্ক নেবেন আর আপনি যদি নন ফ্যাট মিল্ক ইউজ করেন তাহলে দই হবে না। 1 টেবিল চামচ প্রিভিয়াস ইয়োগার্ট অর্থাৎ আগে থেকে ঘরে তৈরি টক দই নিয়েছি। আপনি এখানে বাজার থেকে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারেন। আর লাগবে একটি প্লাস্টিক কন্টেইনার। আমার এখানে মাটির পাত্র সহজলভ্য নয়, তাই আমি প্লাস্টিক কন্টেইনার ইউজ করেছি। আপনি চাইলে মাটির কাচ বা স্টিলের কন্টেইনার ব্যবহার করতে পারেন। এখন আমি মিল্ক গরম করব 180 ডিগ্রি ফারেনহাইট বা 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না আসা পর্যন্ত। তাপমাত্রা 180 ডিগ্রি ফারেনহাইটে চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। টক দই সেট সাধারণত 113 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট বা 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই তাপমাত্রা আনার জন্য এখন দুধটাকে ঠান্ডা করতে দিব। তাপমাত্রা 115 ডিগ্রি ফারেনহাইটে চলে এসেছে। আপনাদের বাসায় যদি এরকম কিচেন থার্মোমিটার না থাকে তাহলে ওয়ার্ম অথবা আঙ্গুল দিয়ে একটু ধরে দেখবেন, যদি তাপমাত্রাটা সহনীয় হয় তাহলে দুধটা দিয়ে আপনি দই বানাতে পারবেন। দুধটাকে আমি কন্টেইনারে ঢেলে নিয়েছি। এখন আমি টক দইটা এটার সাথে মেশাবো। তার আগে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি টক দইটাকে এটার সাথে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিলাম। দই সেট করতে গরম জায়গা প্রয়োজন হয়। আপনি এটাকে ঘরে যে কোনো গরম স্থানে রাখতে পারেন, তবে আমার এখানে শীতকাল চলছে তাই আমি ওভেনে লাইট অন করে 8 থেকে 10 ঘন্টা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে দিয়ে দেন সকালে উঠে দেখবেন আপনার দই রেডি। ওভেনে লাইট অন করে দিয়েছি। এখন আমি এটাকে এই মোটা কাপড় দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব 8 থেকে 10 ঘন্টা। প্রায় 10 ঘন্টা পর আমি দইটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর দই সেট হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে আর একদম পারফেক্ট, খুবই সুন্দর হয়েছে। এখন এটা আমি পরিবেশন করব। দেখুন কি সুন্দর। মজাদার টক দই রেডি। আর আপনি যখন বাসায় বানাবেন তখন এই দইটা পরে দই বানানোর জন্য ব্যবহার করতে পারেন, তখন আর আপনাকে বাজার থেকে কিনে আনা লাগবে না। আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। রেসিপির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ।